কার্তিক মাসের অমাবস্যা তিথিকেই দীপান্বিতা অমাবস্যা বলা হয়ে থাকে। আর এই তিথিকেই যে পুজো হয় তিনি হলেন মহাকালী। এই পুজোকে সেবা পুজো অথবা মহানিশা পুজো বলে। এই পুজো প্রথম শুরু হয় ১৬শ শতাব্দীতে। বিখ্যাত সাধু কৃষ্ণানন্দা আগামা ভাগিজা প্রথম শুরু করেন এই পুজো। তারপর ১৮শ শতাব্দীতে নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র এই পুজোকে সর্বত্র ছড়িয়ে দেন। কিন্তু এই কালী পুজো জনপ্রিয়তা লাভ করে ১৯শ শতাব্দীতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সাহচর্যে। তখন থেকেই সমস্ত বাঙালিদের ঘরে ঘরে মায়ের পুজো শুরু হয়। তবে মায়ের এই পুজো পশ্চিমবঙ্গ ছাড়াও উড়িষ্যা, বিহার, আসাম, ত্রিপুরা, মহারাষ্ট্রের তিত্তোয়ালা শহরে এবং বাংলাদেশেও হয়ে থাকে। তবে খুব বড় করে যে সমস্ত জায়গায় হয় সেগুলো হলো তমলুক, বারাসাত, নৈহাটি, ব্যারাকপুর, ধূপগিরি, তিনহাটা ও তাপশীতলা, এটি বিহারের ভাগলপুর। কথিত আছে আগে যখন বড় বড় ডাকাতরা ডাকাতি করতে বেরোতো সেই সময় মা কালী পুজো করে তবেই তারা বেরোত। কারণ মা কালী হলেন শক্তির দেবী, আর এই শক্তি উৎপন্ন হয়েছিল মা দুর্গার কাছ থেকে। আমরা সবাই জানি যে মা দুর্গার উৎপত্তি কেন হয়েছিল। দুর্গা যখন যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করছিলেন সেই সময় অসুরদেরকে পরাস্ত করার সময় তার থেকেই মা কালীর উৎপত্তি হয়। অর্থাৎ মা দুর্গার আরেক রূপই হলেন মা কালী। এবং এই কালীমাতা রক্তবীজ নামে যে অসুরকে নিধন করতে গিয়েছিলেন সেই সময় তিনি খুবই রুদ্ররূপ ধারণ করেছিলেন। অসুর নিধন করে তিনি রক্তপান করেছিলেন এবং তার চলার পথে যেই আসুক না কেন সবাইকে মেরে ফেলছিলেন, আত্মজ্ঞান হারিয়ে ফেলেছিলেন। এমন সময় সমস্ত দেবতারা শিবের শরণাপন্ন হন। তার এই উগ্ররূপকে শান্ত না করতে পারলে পৃথিবী যে ধ্বংস হয়ে যাবে। আর তাই তো রুদ্ররূপী মা কালীর চলার পথে শিব শুয়ে পড়েন। শিবের গায়ে পা দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি সম্বিত ফিরে পান, নিজ রূপে ফিরে আসেন এবং লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করেন। নিজের মনেই আমরা যেমন কিছু ভুল করলে জীব বার করি, তিনিও তেমনি জীব বার করেন। তাই সেই সময়ে তার যে রূপ সেই রূপকেই মা কালীর রূপ বলে ধরে নিয়ে পুজো করা। তাই উমা এবং শ্যামা যে এক এবং অদ্বিতীয় এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। দুর্গাপুজোর অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে যে পুজো হয় সেটাই মা কালী বা চামুণ্ডার পুজো। তাহলে প্রশ্ন হলো এই পুজোটা কেন আলাদা হয়? কারণ একটাই, মায়ের যে দুজন সাধক ছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব এবং বামাক্ষাপা, তারা তাদের পূর্বসূরি যাদের কথা আগে বললাম তাদের নিয়ম মেনেই এই দীপান্বিতা অমাবস্যা তিথিতে কালী পুজো করছিলেন এবং তারা সিদ্ধিলাভও করেছিলেন। বামাক্ষাপা তারাপীঠে এবং রামকৃষ্ণদেব রানী রাসমণির প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বরের দেবালয়ে পুজো শুরু করেন। তাই ৫২ পীঠের মধ্যে কোনো পীঠ না হলেও দক্ষিণেশ্বরে এই দিন অগণিত ভক্ত সমাবেশ ঘটে থাকে। তবে শ্রীরামকৃষ্ণ মায়ের আরও একটি পুজো করেন জ্যৈষ্ঠ অমাবস্যায়। মা শারদাকে তিনি ষোড়শী রূপে পুজো করেন, যার নাম ফলহারিণী কালী পুজো। আজ এই গল্পের পূর্ণ বৃত্তান্ত দেব না আপনাদের, বরং দীপান্বিতা অমাবস্যায় দক্ষিণেশ্বরে এখন কিভাবে পুজো হবে চলুন সেটা দেখে নিই এবং জেনে নিই তার সমস্ত বিবরণ সেখানকারই অধিকর্তার কাছ থেকে। নমস্কার বন্ধুরা, শুভ দীপাবলি এবং কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি বসে আছি, বুঝতেই পারছেন কার সামনে, দক্ষিণেশ্বরের যিনি মানে একেবারে অধিকর্তা যাকে বলা হয় কুশলদা, তার সঙ্গে কথা বলবো। আসুন একটু কথা বলে নিই তার সঙ্গে, জেনে নিই তার কাছ থেকে দক্ষিণেশ্বর সম্বন্ধে অনেক কথা। আসুন একটু শোনা যাক। নমস্কার দাদা, প্রথমেই যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে লোকমাতা রানী রাসমণিকে আমরা বলি, তার কারণ তিনি সারা জীবন মানে অত দরিদ্র যে সমস্ত মানুষজন ছিলেন তাদেরকে তিনি সবসময় সাপোর্ট করেছেন, তাদেরকে খাওয়া দাওয়া দেওয়া বা তাদের জন্য সবকিছু করে গেছেন। তো এখন সেটাকে কিভাবে দেখা হচ্ছে, মানে সেটা সম্বন্ধে যদি কিছুটা একটু বলেন। লোকমাতা রানী রাসমণি একটা নাম, ১৯ শতকের বাংলার নবজাগরণে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তখনকার সমাজ সংস্কার থেকে শুরু করে অর্থনৈতিক পরিকাঠামো তৈরিতে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। সেই যুগে যেমন কোনো ব্যক্তিত্ব ছিলেন না যারা রানীমার সঙ্গে সংযুক্ত হয়ে কাজ করেনি, বিদ্যাসাগর মশাই থেকে শুরু করে বহু বিদগ্ধ মানুষ।
এছাড়াও লোকপাতা দাঁড়িয়ে শুনি দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, যেটা সর্বজন আজকের দিনে দাঁড়িয়ে আমরা এটা বলতে পারি, এটা বললে অতিশয়োক্তি হবে না, যে দক্ষিণেশ্বর মন্দির শুধু নিশ্চক একটা মন্দির তিনি তৈরি করে দিলেন। দক্ষিণেশ্বর মন্দির 19 শতকের নবজাগরণে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সে যুগের সমস্ত বিপ্লবী সমাজ সংস্কারকরা এখানে এসেছেন, মায়ের কাছে তৈরি দিয়েছেন এবং শক্তিশালী। আর আজ দক্ষিণেশ্বর মন্দিরে যে লক্ষ লক্ষ মানুষ শুধু কলকাতা নয়, বাংলা নয়, ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে আছে, তারা শুধু তাদের প্রাকৃতিক শান্তি নিয়েই ফিরে যান না, তারা অনেকখানি শক্তি সঞ্চয় করে ফিরে যান, যাতে তারা তাদের আগামী পথটুকু চলতে পারে। এছাড়াও আমরা দক্ষিণেশ্বর মন্দির থেকে সেই বার্তায় দিই যেখানে মানুষকে ভালোবাসার কথা ছিল, জীবে প্রেম করে দেখুন, স্বামীজির শিষ্য সেই পথে এবং সেই কনভেনশনাল কাস্টমের মধ্যে দিয়ে আমরা এই দেবালয়ের যে আধ্যাত্মিক পরিমণ্ডল, সেই আধ্যাত্মিক পরিমণ্ডলটি বজায় রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছি। সুন্দর সুন্দর লক্ষ লক্ষ মানুষ আছেন, তাদেরকে সেবা দেওয়া, সিভিক কমিউনিটিস প্রোভাইড করা, এগুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে। সর্বপ্রতি মানুষ যাতে যে শান্তির আশায় ধর্মস্থানগুলো তীর্থস্থানে যায়, সেই শান্তি তারা যদি না পায় তাহলে রক্তাক্ত করবে, সেই দিকে আমাদের সতর্ক দৃষ্টি। মহাপুজো যাতে সবাই দেখতে পান সেজন্য বিভিন্ন গণমাধ্যম আপনাদের মতো বলা হবে, কলকাতা দূরদর্শন থেকেও আন্তর্জাতিক টেলিকাস্ট থেকে এটা করা হবে, অনেক এখানে আসতে পারে না, কিন্তু পুজো যাতে সবাই দেখতে পান, কারণ বিশেষত মহিলারা উপবাস করতে পারে, পুজো দেখতে পান। আমরা এই পুজো সবকিছু আশা করবো যে একটা বছরের দীপাবলির পুজোর মধ্যে দিয়ে পরবর্তী দীপাবলি পর্যন্ত মায়ের আশিস লক্ষ লক্ষ মানুষের কাছে থাকবে, পৌঁছবে, তারা যাতে তাদের সংসারে সমৃদ্ধি থাকে, দেশ কাল সমাজের মধ্যে দাঁড়িয়ে মানুষ যাতে আরও ভালোভাবে নিশ্চিন্ত তার দিন কাটাতে পারে, সেজন্য মায়ের কাছে প্রার্থনা করবে। আর সময়টা খুব একটা ভালো না, চারিদিকে বিভিন্ন রকম নেগেটিভ সময় যাচ্ছে, মায়ের কাছে প্রত্যাশা করবো মায়ের নেগেটিভ সময়টা কাটিয়ে দেবেন এবং সবাইকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন। সাধারণত পুজোর দিনটা যেভাবে যেভাবে পুজোগুলো হয়, মানে নতুন করে মানে ঘট স্থাপন করা, তারপরে সেটাকে আবার সেই যে রীতিটা সেটা যদি একটুখানি বলো। আর নতুন করে কিছু নয়, 169তম পুজোয় আমরা প্রতি হতে চলেছি, এখানে আমাদের নূতনত্ব বলে কিছু নয়। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের প্রদর্শিত পথে এবং মতে যে পুজো তিনি সূচনা করেছেন, প্রকৃতপক্ষে তার দ্বারা কবি রামকুমার চট্টোপাধ্যায় হাত ধরে পুজো শুরু হচ্ছে, সেই পথেও মধ্যে আজও আমাদের পুজো হয়। ভোরবেলা মঙ্গল আরতির মধ্যে দিয়ে পুজো শুরু হয়, সারাদিন কাটে, রাত্রিবেলা মহাপুজো হয়, ঘর স্নান করানোর মধ্যে দিয়ে মঙ্গলবক্ষে যায়, ফিরে আসে, ঘর স্থাপন করা হয় এবং একটি নারকেল ভাঙার মধ্যে দিয়ে নারকেল তেল ভেঙে উৎসর্গ করা হয়, নারকেল বাড়ির জলে পড়ার মধ্যে দিয়ে পুজো সমাপন এবং পুষ্পাঞ্জলি। এই যে রীতি, এই যে কাস্টম, এই কাস্টম আমরা স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব পরিবর্তন করেছি, আমরা তার প্রদর্শিত পথে এবং মতে পুজো করি, এখানে কোনো পরিবর্তন তো নেই, বরঞ্চ তার প্রদর্শিত পথ যাতে আরও নিখুঁতভাবে আমরা এই পুজোকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই দিকে আমাদের অনেক দৃষ্টি থাকে, আমরা সেইভাবেই সেই পুজোর প্রতি হব। আমি আশা করব লক্ষ লক্ষ মানুষ আছেন, তারা মাকে দেখবেন, মায়ের পুজো দেখবেন, তার ভালো লাগবে, আনন্দ পাবে, তাতে এটাই কিন্তু আমাদের মানুষ যদি আনন্দ পায় সেটাই আমাদের। সত্যিই তাই, আর সব থেকে বড় কথা মানে দক্ষিণেশ্বরে মানে এই যে আগে যেরকম ছিল তার থেকে সেটাকে ভেঙে নতুন করে সুন্দর করে গঠন করা এবং সেটাকে তৈরি করা, এর পিছনে তোমার অনেক অবদান রয়েছে। তোমার শুধু বলবো না, মানে সকলের তোমাদের একটা ট্রাস্টের একটা দেবালয়ে যে সার্বিক উন্নয়ন, এটা একটা প্রত্যাশিত উন্নয়ন। আমরা যদি আমাদের
সেই জায়গাগুলোকে সংরক্ষণ করতে না পারি সেটা আমাদের কাছে হবে আমাদের জাতীয় লজ্জা। তো এই ধরনের স্থানগুলোকে সংরক্ষণ করার মধ্যে দিয়ে আমরা আমাদের অস্তিত্বটাকে ধরে রাখতে পারবো। আর যদি এই সমস্ত জায়গাগুলো নষ্ট ভেঙে যায় তাহলে আমাদের বাঙালি জাতির অস্তিত্বটাই ধীরে ধীরে বিলীন হবে। বর্তমানে দাঁড়িয়ে আগামী প্রজন্মের জন্য রেখে যাবার জন্য আমাদের কিছু থাকবে না। সেই দিকে দেখিয়ে আমরা দেবালয়কে সংরক্ষণ করছি। যেভাবে দেবালয়কে দেখতে মানুষ পছন্দ করেন, তাদের মনে যে দেবালয়ের ছবি আঁকা আছে সেটাকেই আমরা বজায় রাখার চেষ্টা করছি। আর আগামী দিনে আমাদের আরও অনেক কার্যক্রম করছে। দিনে দিনে মানুষ বাড়ছে, লোক বাড়ছে, প্রচুর প্রচুর কাজ হচ্ছে, লোক বাড়ছে। আমরা তাদের সিভিক অ্যাভিলিটিস প্রোভাইড করা থেকে, যাতায়াতের সুবিধা করা থেকে, ফেরি সার্ভিস করা থেকে, পানি জলের ব্যবস্থা করা, সিভিক অ্যাভিলিটিসের সমস্ত রকম ব্যবস্থা করা, এগুলো আমরা করছি। ইনফ্লাক্স অফ প্রেশার যত বাড়বে, মানুষের যাতায়াত যত বাড়বে, সেদিকে তাকিয়ে যা যা করণীয় আমরা সেগুলো করবো। খুব ভালো, মানে ভীষণ তোমাকে সাধুবাদ দিচ্ছি যে তুমি এই এত বড় একটা কাজে তুমি এগিয়ে চলেছো এবং তোমার সঙ্গে তোমার যারা যারা রয়েছেন তাদের সবাইকেও। পুজোর যে দিনটা, সেই দিনটা মাকে যে ভোগ দেওয়া হয়, এই যে ভোগের যে মানে রীতিটা, ওটা সম্বন্ধে মানুষ অনেকেই চায়। ওখানেও কোনো পঞ্চব্যঞ্জন, পঞ্চব্যঞ্জনে মাকে ভোগ নিবেদিত হয় প্রথম থেকে মন্দির প্রতিষ্ঠার দিন। সেই পঞ্চব্যঞ্জনই আমাদের আজও মায়ের সত্যি কথা বলতে এত পিচ আছে, এটা পিচ নয় কিন্তু তা সত্ত্বেও এখানে মায়ের যে একটা মানে ভালোবাসা মায়ের প্রতি, এবং সে তার টানেই যে সবাই এত চলে আসেন মানুষের, এখানকার মা দেশ গঠনের, এখানকার মা সমাজ তৈরি, এখানকার মায়ের মধ্যে শুধু পুজোর মধ্যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম, ভারতবর্ষ এগিয়ে নিয়ে যাওয়ার অন্যতম সোপান, ঐতিহাসিক কারণে বলুন, দক্ষিণেশ্বর মন্দির, ভারতীয় নবজাগরণ, শুধু এখানে পুজোই হয় না, এখান থেকেই লোক শিক্ষার বার্তা সারা বিশ্বে। আমরা শুধু ঘণ্টার ধ্বনি মধ্যে পুজোর মধ্যেই সীমাবদ্ধ থাকি না, আমরা সমাজ, দেশ, কাল সব কিছু নিয়েই মায়ের কাছে, মা সব কিছুকেই জানে। সেটা আমাদের কাছে এই দেবালয়ে যারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা পড়েছেন বা সিনেমাটি দেখেছেন তারা নিশ্চয়ই জানবেন যে এই পুজোর দিনে বলি প্রথা প্রচলন ছিল, কিন্তু তান্ত্রিকরা মনে করতেন মা রক্তপান করে তুষ্ট হন। যেহেতু যুদ্ধের সময় তিনি রক্তপান করেছিলেন তাই তার জীব লাল, কিন্তু যে মা তার সন্তানকে গর্ভে ধারণ করেন তিনি কি কখনো চাইবেন তার সন্তানকে মেরে তার রক্তপান করতে? দক্ষিণেশ্বরেও একটি বলি কাষ্ঠ রয়েছে যেখানে সবাই প্রণাম করতে আসেন, পুজো করেন, কিন্তু সেখানে কোনো বলি হয় না। আসলে এটি ছিল কিছু তান্ত্রিকদের কুকৃতি। মা যখন ক্রোধে থাকেন তার রূপ, আর যখন শান্ত হন তার রূপ, কোনটা ভালো লাগে সেটা নিশ্চয়ই আমরা জানি। মা তিনি দুষ্টির দমন করে শিষ্টাচার চেয়েছিলেন, অন্যায়ের প্রতিরোধ করে ন্যায়কে প্রতিষ্ঠা করতে চেয়েছেন, অশুভকে তাড়িয়ে শুভ শক্তির প্রতিষ্ঠা করেছেন। তাই এই দিন অনেকে বাড়িতে লক্ষ্মী পুজো করেন। যারা লক্ষ্মী পুজো করেন তাদের মতে তারা ঘরের অলক্ষ্মীকে তাড়িয়ে লক্ষ্মীকে ঘরে আনেন। সমাজে এখনও অনেক অপরাধী রয়েছেন, তারা যদি নিজের অপরাধ মায়ের কাছে ব্যক্ত করে ক্ষমা চান তিনি তাহলে তার সন্তানকে নিশ্চয়ই ক্ষমা করবেন। এর জন্য কাউকে বলি কাঠে বা ফাঁসি কাঠে ঝোলানোর প্রয়োজন পড়ে না। তাই এই পুজোর দিনে আসুন আমরা সবাই মায়ের চরণে লাল জবা, যা তার খুব প্রিয়, সেই ফুল দিয়ে প্রণাম জানাই এবং নিজের হিংসার বলি অন্য মানুষকে না করে মায়ের কাছে ক্ষমা চেয়ে নিই। মা যে অন্তর্যামী তিনি সব বুঝবেন। অশুভ শক্তির বিনাশ হোক, শুভ শক্তির সূচনা হোক।
এই কামনা জানিয়ে মায়ের পুজোয় ব্রতী হই। সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই শেষ করছি। কালী পুজোর দিন চোখ রাখুন জান্নাফির পর্দায়। দয়া করে সবাই একটি লাইক করবেন, একটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তার কারণ পুজোর আরও অনেক অনেক ভিডিও বাকি রয়েছে, সেগুলো দেখতে হবে। তো এর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে রাখুন। আজ তাহলে আসি, নমস্কার।